হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে যে জায়গাটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব বা দেখাবো, সেটা হচ্ছে একটা নর্থ ইস্টের একটা খুবই সুন্দর জায়গা, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো নর্থ ইস্টের আমরা সবসময় আমরা নর্থ ইস্টটাকে খুব সুন্দর একটা জায়গা হিসাবে আমরা দেখি, তো অরুণাচল তার মধ্যে একটা। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি অরুণাচল ঘুরতে যাব। সো ফাইনালি আমরা ঠিক করি অরুণাচলে যাব, আর তোমাদের সাথে ট্যুরটা আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, যাতে তোমাদের জন্য ইজি হয় অরুণাচল ঘুরতে যেতে। তো ফার্স্টেই জানিয়ে রাখি, যারা অরুণাচল প্রদেশে ঘুরতে যায় তারা ম্যাক্সিমাম যদি গুয়াহাটিতে নেমে, মানে গুয়াহাটিতে ফ্লাইট বা ট্রেন নেয়, দেন ওখান থেকে যায় হচ্ছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের যে ফার্স্ট স্পট বা ডেস্টিনেশন সেটা হচ্ছে ভালুকপং। সেখানে অনেক গুয়াহাটি নেমে ওখান থেকে 4 to 5 hours ড্রাইভ করে ওখান থেকে আসাম টু অরুণাচল হয়ে অনেকে ভালুকপং যায়। কিন্তু আমি সাজেস্ট করব, তোমরা যদি ফ্লাইটে করে যাও তাহলে তোমরা তেজপুরের ফ্লাইট নেবে। হ্যাঁ ঠিকই, আমরা নিয়েছিলাম হচ্ছে তেজপুরের ফ্লাইট কলকাতা থেকে, যেটা ছিল সকালবেলা 8টার সময়। আর এখানে যদিও 9:30 লেখা, কিন্তু আমরা 9:10-15 মধ্যে আমরা তেজপুরে ল্যান্ড করি। তেজপুরে যাওয়ার একটাই আমরা ডিসিশন নিয়েছিলাম, তার কারণ হলো তেজপুর থেকে ভালুকপং খুবই কাছে আর খুবই কম ডিস্টেন্স। তোমাদের ম্যাক্সিমাম 45 মিনিটস লাগবে তেজপুর এয়ারপোর্ট থেকে ভালুকপং যেতে। তো ওই জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা তেজপুরের ফ্লাইটটা নেবে, সকালবেলার ফ্লাইট। আর তেজপুরে একমাত্র খুব ছোট একটা এয়ারপোর্ট, সো একমাত্র স্পাইস জেটের ফ্লাইটই কিন্তু তেজপুরে যায়। অন্য ইন্ডিগো বা আকাশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট তোমার তেজপুরে যায় না। এবার তোমরা যদি প্রেফার করো যে গুয়াহাটি নেমে যাবে তাহলে সেটা তোমাদের ব্যাপার, বাট তোমরা যদি অরুণাচল ট্যুর করতে চাও আর ভায়া ফ্লাইট করতে চাও, তো আমি হাইলি সাজেস্ট করব সকাল 8টার এই ফ্লাইটটা নিতে বা চেক করে নিতে সকালের দিকে কোন ফ্লাইট আছে। আমাদের ফ্লাইটটা ছিল সকাল 8টা, আমরা 9:10-15 মধ্যে ওখানে পৌঁছে যাই। আর ওখান থেকে আমরা রওনা দেবো হচ্ছে ভালুকপংয়ের জন্য। ভালুকপং হচ্ছে অরুণাচল প্রদেশের ট্যুরের আমাদের ফার্স্ট স্পট, তো ওটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর তেজপুর হচ্ছে আসামে। সো আমরা আসাম থেকে অরুণাচল এন্টার করি আর ভালুকপং হচ্ছে এটার ফার্স্ট স্পট। সো আসাম থেকে অরুণাচল যারা ট্যুর করবে তাদের সবার একটা ILP লাগবে, যেটা হচ্ছে একটা রোড পারমিট ট্যাক্স, যেটা সবাইকে করতে হয় পারমিট অনুযায়ী। তো সেটা আমি পরে ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। যাই হোক, রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ওয়েদারটা খুবই ভালো ছিল আর আমার তো খুবই ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, এখন আমি এয়ারপোর্ট থেকে নেমে আমি এখন গাড়িতে উঠে গেছি। অ্যান্ড তেজপুর এয়ারপোর্ট থেকে ভালুকপং যেতে মোটামুটি 45 মিনিটস টু 1 আওয়ার মতন লাগে। তো আমরা তেজপুরটা এই কারণেই বুক করেছিলাম, যেহেতু গুয়াহাটি থেকে যেতে প্রায় 4 আওয়ার্স লাগে আর তেজপুর থেকে হলে টাইমিংটা একটু কম হয়, দ্যাটস ওয়াই আমরা তেজপুর এয়ারপোর্টটা চুজ করি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভালুকপং। ভালুকপংয়ে আমরা মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছে যাব। গিয়ে আমরা হোটেলে চেকিং করে দেন আমরা নামিনি ন্যাশনাল পার্কে যাব সাফারি করতে। যদিও ওয়েদারটা আজকে মোটামুটি ভালো, খারাপ বলবো না, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা খুবই ভালো। এখন আমরা অন দ্য ওয়েতে আছি অ্যান্ড মানে জার্নিটাও খুবই ভালো। এইটা দেখতেই পাচ্ছ গলায়, মানে আমাদের যেদিন মানে আমাদের যিনি ড্রাইভার, মানে যিনি আমাদের ট্যুরটা করাবে, তিনি আমাদের এটা গিফট করেছে। মানে এখানকার যে ওয়েলকামিং নেচারটা সেটা আমার খুবই ভালো লেগেছে, সাথে সাথে এসেই আমাদের এটা দিয়ে গ্রিট করলো, খুবই সুন্দর কালচার নর্থ ইস্ট। এই কারণে আমার খুবই ভালো লাগে, আমি আগেও মেঘালয় ঘুরেছি, ওখানকারও এরকমই নেচার, খুবই ভালো ওয়েলকামিং নেচার অরুণাচলেও তাই। তো আপাতত আমরা এখন যাচ্ছি হচ্ছে তেজপুর থেকে ভালুকপংয়ে, মানে আমরা আসাম থেকে আমরা ঢুকবো হচ্ছে অরুণাচল। আর তেজপুর থেকে ভালুকপং যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে আর একটা ILPও লাগে। আমি এখানে জানিয়ে রাখি যে আমাদের এই যে ট্যুরের আইটিনারিটা সেটা 7 ডেজের ছিল। তো টোটাল অরুণাচলের ট্যুরটা আমরা 7 ডেজে কমপ্লিট করি। ফার্স্ট ডে আমাদের ছিল ভালুকপংয়ে, সেই জন্য আমরা তেজপুরে ফ্লাইটটা কাটি যাতে আমরা সারাদিন ইউটিলাইজ করতে পারবো। সেকেন্ড ডে আমরা ভালুকপং থেকে রওনা দেবো ধীরাঙের জন্য। সো দেখতেই পাচ্ছ রাস্তার বিউটিটা খুবই সুন্দর। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমরা গুয়াহাটিতেও নামতে পারো বা তেজপুরেও নামতে পারো, তেজপুর অবধি ট্রেন আসে, তো সেটা তোমাদের একটু দেখে নিতে হবে। বাট আমি বলবো তেজপুর থেকে আসতে যদি ফ্লাইটে করে আসো তো। আর দেখতেই পাচ্ছ আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আমাদের হোটেলটা খুবই সুন্দর একটা লোকেশনে ছিল। ভালুকপং যেহেতু
বর্ডার এরিয়া, সো এখানে আর্মির প্রচুর ক্যাম্পস আছে, আর এখানে নামেরি ন্যাশনাল পার্ক আর নামেরি রিভারটাও আছে। আমরা এখন চলে এসেছি ভালুকপংয়ে, আর এটা আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে রিভার ভিউ স্টে ভালুকপং। আর আমি আমাদের রুমটা এখন একবার দেখাবো, আর এই যে হচ্ছে রুমের থেকে ভিউ আমাদের, আমি একবার ভিউটাও দেখিয়ে দেবো, রুমটাও দেখিয়ে দেবো। আরেকটা জিনিস যেটা তখন বলছিলাম, যে আসাম থেকে ভালুকপং আসতে গেলে একটা ILP লাগে, যেটা হচ্ছে রোড পারমিট, আর সেটা পার পার্সন 300 rupees করে চার্জ করে। অফলাইনে আমরা করিয়েছিলাম আমাদের ড্রাইভারকে দিয়ে, 300 করে পড়েছিল। অনলাইনেও আই গেস হয়, সেটার প্রাইসটা ডিফারেন্ট, সেটা একবার চেক করে নিতে হবে। আমরা আপাতত এখন আমাদের রুমে ঢুকে গেছি, অলমোস্ট এক ঘন্টার কি এক ঘন্টা থেকে একটু কম লেগেছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওয়েদারটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে লেক, নামেরি লেক, আর এটা হোটেলটার নাম হচ্ছে রিভার ভিউ স্টে ভালুকপং। আমি একবার হোটেলের রুমটা দেখাবো, আর রুম থেকে আমি একবার ভিউটা তোমাদের দেখিয়ে দেবো। ভিউটার জন্যই বেসিক্যালি এই হোটেলটা সিলেক্ট করা। এটা হচ্ছে আমাদের রিভার ভিউ হোমস্টে ভালুকপং। এটা মার্কেট থেকে খুবই কাছে, এই যে এন্ট্রিটা, এখান দিয়ে ঢুকে পার্কিংয়ের অনেকটা জায়গা আছে। আর এই যে আমরা ফার্স্ট ফ্লোরে দোতলায় নিয়েছি রুমটা, অনেকগুলো রুমস আছে এখানে। সো দিস ইজ দ্য ভিউ বেসিক্যালি। এটা হচ্ছে নামেরি লেক, আর ওইটা হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক। অ্যান্ড এই যে এখান থেকে পুরো রিভারের ভিউটা সুন্দর করে দেখা যাচ্ছে। অ্যান্ড এটা হলো আমাদের রুম। পুরো রুমটা এই যে রুম থেকে এটা হচ্ছে ভিউ পুরো। এখানে ক্যাবিনেট, খাট, মোটামুটি সব আছে, সোফা আছে একটা সুন্দর, আর এদিকে নর্মাল, আর এদিকে LED টিভি, আর এটা হলাম আমি। আর এই যে টয়লেট, অনেকটাই বড়, যথেষ্ট। হ্যাঁ, গিজারও আছে আই গেস, বাথরুমে গিজার, হ্যাঁ গিজার আছে। আর এই তো হলো রুমের থেকে ভিউ, আর এই যে এখান দিয়ে ভিউ। সো এখানে একতলায় কিছু রুম আছে, দোতলায় কিছু রুম আছে। আমরা দোতলায় রুমটা নিয়েছি জাস্ট বিকজ ফর দ্য লোকেশন, এখান থেকে ভিউটা বেশি ভালো লাগবে, এখান থেকে ভিউটা আরও প্রমিনেন্ট। আর একতলার রুমগুলোতে গিজার নেই টয়লেটে, আর দোতলারগুলোতে সবকটাতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রুমের বাথরুমে একটা করে গিজার আছে, যেহেতু ঠান্ডার জায়গায় আমাদের গিজার লাগবে। একতলা রুমে থাকলেও গরম জল দেবে ওরা, কিন্তু অল দ্য টাইম পাওয়ার জন্য গিজার দরকার, দ্যাটস ওয়াই আমরা দোতলা রুমগুলো নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ ভিউটা, এই যে খুবই সুন্দর। এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা এখন যাব জঙ্গল সাফারি, যদি পসিবল হয় তো। বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা ওই নামেরি ন্যাশনাল পার্কে যাব, ওখানে জঙ্গল সাফারি হয়, কিছু টাইমিংস আছে। এবার আমি নেটে সার্চ করেছিলাম, কিন্তু ওখানে অ্যাকুরেট টাইমিংটা আমি তাও বুঝতে পারিনি। তো এখন অলমোস্ট 12টা কি 12:30 বাজে, এখন আমরা যাব জঙ্গল সাফারি করতে, যদি পসিবল হয় তো। তো এখনই আমরা বেরিয়ে যাব, গিয়ে জঙ্গল সাফারি করতে যাবো। দেখতেই পাচ্ছ আমরা রেডি একদম জঙ্গল সাফারির জন্য, আর ওয়েদারটাও খুব সুন্দর, দেখা যাক কতটা পসিবল হয়। আর আসার পথে নামের এই যে রিভারটা, ওটার পাশে গিয়ে যে ভিউ পয়েন্টটা, ওখানেও যাবো। ভালুকপংয়ে থাকার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা দিন একটু হালকা পুলকা রেস্ট নেওয়া, একটু রিল্যাক্স ট্রিপ করা, দেন নেক্সট দিন আমাদের অরুণাচল প্রদেশের ধীরাঙের জন্য রওনা দিতে হবে। সো এখানে দেখার মেইন দুটো লোকেশন হচ্ছে নামেরি রিভার ভিউ পয়েন্ট আর নামেরি ন্যাশনাল পার্ক। সো ফার্স্টে আমরা যাচ্ছিলাম নামেরি রিভার ভিউ যে
পয়েন্টটা সেটা দেখার জন্য। ওয়েদারটা খুবই ভালো ছিল, খুবই স্মুদিং ওয়েদার ছিল, একটা না রোদ্দুর না মানে খুব হেভি রেন, একটা হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো কখনো কখনো, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সো ফার্স্টে এই জন্য আমরা রিভার ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছিলাম, ওখানে খুব সুন্দর একটা লোকেশন, অনেকে পিকনিক করে। দেন আমরা যেতাম নামেরি ন্যাশনাল পার্কে। এবার ন্যাশনাল পার্কের ব্যাপারে আমাদের ঠিক ফিক্স ছিল না, কারণ ওখানে টাইমিং নিয়ে অনেক কিছু নিয়ে আমাদের কনফিউশন ছিল একটু, তো সেটা গিয়েই জানতে পারবো। আমরা এখন যে স্পটটা এসেছি সেটা হচ্ছে নামেরি রিভার, সেখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই স্পটটায় এসেছি আমরা। এখন বৃষ্টিটা একটু কমেছে, সো এখান থেকে ভিউটা খুব সুন্দর, আর অনেকটা মানে সুন্দর অনেকটা জায়গা নিয়ে, বেশ নদীর ধারে জায়গাটা, তাই জন্য ভাবলাম এখানটা এসে ভিউটা একটু দেখি। দাঁড়াও তোমাদের দেখাই। ভালো আসছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ন্যাশনাল পার্কটা পিছনে, আর এটা হচ্ছে এই যে নামেরি যে রিভারটা, সেই রিভারটা এখানে। এটা হচ্ছে তুমি যদি ভালুকপং থেকে নামেরি যে ন্যাশনাল পার্ক ওইদিকে যাও, রাস্তায় মিডওয়েতেই এই স্পটটা। এখানে আশেপাশটা ঘুরে দেখার মতন অনেকটাই জায়গা আছে, খুব সুন্দর এরিয়াটা, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেজন্য আরও ভালো লাগছে। আর আমি একটু হেঁটে ঘুরে দেখছি, দেখতেই পাচ্ছ এখানে যে ওইদিক দিয়ে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখা যেতে পারে। রিভার ভিউ পয়েন্ট থেকে আমরা ন্যাশনাল পার্কের দিকে রওনা দিই। ডিস্টেন্স খুব একটা বেশি না, সবই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তুমি রিভার ভিউ পয়েন্টেও চলে যাবে আর ন্যাশনাল পার্কেও পৌঁছে যাবে। লোকেশনগুলো হচ্ছে যে রোডের লোকেশন, যে রাস্তাটা, যেটা মানে ভিউটা, সেটাই হচ্ছে দেখার মতন। ফাঁকা ফাঁকা, খুব বেশি ভিড় না, আর খুব সুন্দর একটা জায়গা। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই এক্সাইটিং লেগেছে। আর নামেরি ন্যাশনাল পার্কের যে জায়গাটা সেটা বা মানে দেখার জন্য তোমাকে আবার ওই আসামের মধ্যে একটু আসতে হবে, ওই আইএলপিটা শো করে একটুখানি অরুণাচল থেকে আবার আসামের মধ্যে ঢুকতে হবে, যেটা খুবই ইজি। ওখানে আর্মির চেকিং হয় আর ওরা তোমাকে ইজিলি যেতে দেয়। অনেক সময় আইএলপিটা দেখতে চায়, অনেক সময় দেখতে চায় না, সো আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো সেই বুঝে আমরা চলে আসি নামেরি ন্যাশনাল পার্কের দিকে। সো আমরা মোটামুটি একটা নাগাদ আমরা গিয়ে নামেরি ন্যাশনাল পার্কে রিচ করি, আর দেখতেই পাচ্ছ লোকেশনটা কতটা সুন্দর। আর মানে আমার জাস্ট ভালো লাগছিলো, আমার এরকম জঙ্গল টাইপের এরিয়া আমার খুবই ভালো লাগে, আমার খুবই থ্রিলিং লাগে, খুবই এক্সাইটিং লাগে। সো মানে তোমাদেরও খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আসামের আন্ডারে, যে নামেরি ন্যাশনাল পার্কটা ওটা টোটালি হচ্ছে আসামের আন্ডারে। সো ফার্স্টে আমরা যাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট, তোমাদের ফার্স্টে যেতে হবে নামেরি ন্যাশনাল পার্কে যে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখানে ওরা খুবই ওয়েলকামিং, তোমাকে সব গাইড করে দেবে, সবই জানিয়ে দেবে। সো ফার্স্ট আমরা ওখানে চলে যাই। আমি এখন দাঁড়িয়েছি নামেরি ন্যাশনাল পার্কের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের অফিসে। সো এখন খালি দুটো অপশানই অ্যাভেলেবেল আছে এখানে করার, একটা হচ্ছে জঙ্গল র্যাফটিং, যেটা রাফটিং হয় এখানে, আর একটা হচ্ছে ট্রেকিং, যেটা হেঁটে হয়। সো আমরা ট্রেকিংই করব, যেটা 5 কিলোমিটার্স মতন হয়। তো এই যে অফিস, এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। এখানে এসে টিকিট বুকিং করতে হয়, যে মেন এন্ট্রি ওখান দিয়ে ঢুকে এখানে এসে টিকিট কাউন্টার থেকে এখান থেকে টিকিট পারচেস করতে হয়, দেন আমাদের ট্রেকিংটা হবে। এবার রেটটা কত সেটা আমি জেনে জানিয়ে দেব। আমি এখন দাঁড়িয়েছি নামেরি ন্যাশনাল পার্কের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের অফিসে। সো এখন খালি দুটো অপশানই অ্যাভেলেবেল আছে এখানে করার, একটা হচ্ছে জঙ্গল র্যাফটিং, যেটা রাফটিং হয় এখানে, আর একটা হচ্ছে ট্রেকিং, যেটা হেঁটে হয়। সো আমরা ট্রেকিংই করব, যেটা 5 কিলোমিটার্স মতন হয়। তো এই যে অফিস, এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। এখানে এসে টিকিট বুকিং করতে হয়, যে মেন এন্ট্রি ওখান দিয়ে ঢুকে এখানে এসে টিকিট কাউন্টার থেকে এখান থেকে টিকিট
পারচেস করতে হয়, দেন আমাদের ট্রেকিংটা হবে। এবার রেটটা কত সেটা আমি জেনে জানিয়ে দেব। এখন আমরা আছি নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে। তো আমরা ওখানে গেছিলাম, কথা বলেলাম, তো ওদের কাছে এখন গাইড অ্যাভেলেবেল নেই, গাইড সবসময় অ্যাভেলেবেল থাকে না, যেহেতু খুবই ছোট আর ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো না, সো গাইড সবসময় থাকে না, হয়তো মর্নিংয়ে আসলে বা অন্য সিজনে বা অন্য টাইমে থাকে, বাট এখন আমরা গেলাম, এখন গাইড দেখলাম অ্যাভেলেবেল নেই, সো আমরা একটু রিকোয়েস্ট করলাম, তো ওরাদের বললাম যে আমরা যদি নিজেরা একা হেঁটে যেতে পারি, সো সেই বুঝে আমরা এসেছি। এখন আমাদের পার পার্সন 150 টাকা করে যেটা হয় সেটা আমাদের চার্জ করেছে, সাথে হচ্ছে গাইডের চার্জেস একটা আলাদা থাকে। সো একটা 5 কিলোমিটার্সের ট্রেকিং থাকে যেটা পুরো ফুল কোরিয়াতে থাকে, বাট ওখানে সেরকম যে আলাদা স্পেশালি কিছু থাকে তা না, কিছু বাঁদর বা হাতি থাকে আর কি, তাই জন্য গাইড দেওয়া হয়। বাট আমরা বললাম যে আমরা অত ভিতরে যাব না, কিছুটা গিয়ে আমরা চলে আসব। এখানে রাফটিংও করা যায়, রাফটিং আমাদের করার ইচ্ছে ছিল না, তো অনেক রিকোয়েস্ট করাতে বললো ঠিক আছে কিছুটা গিয়ে, মানে ফুল এরিয়াতে না গিয়ে কিছুটা গিয়ে, যাতে আমরা ব্যাক করে আসি। গাইডের সাথে গেলে কিছুটা গিয়ে একটা নদী থাকে, নদী পার করে দেন ওরা ট্রেকিংয়ে নিয়ে যায়, বাট যেহেতু গাইড নেই সো আমরা এসে নিজেরাই আমরা বললাম যে আমরা ফুল যাব না, কিছুটা গিয়ে আমরা ব্যাক করে আসব, বিকজ এখন দেখার মতন সেরকম কিছু নেইও এখানে, অত আর অতটা হাঁটাও পসিবল না, তাই জন্য, কারণ বৃষ্টিও হচ্ছে, তাই জন্য আমরা কিছুটা গিয়ে এখন হেঁটে আমরা পার্কের ভিতর দিয়ে ঘুরছি। বাট যা বুঝলাম এখানে অতটা অ্যাভেলেবেল গার্ড পাওয়া যায় না, আর অতটা ফ্রিকোয়েন্সিটাও কম, সো সবসময় আসলেই যে তোমরা গাইড পেয়ে যাবে নামিনী ন্যাশনাল পার্কে সেটাও না। আর আমরা আসার আগে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টাও করেছিলাম, সো ওদের কোনো সেরকম পারমানেন্ট ফোন নাম্বারও নেই যাতে কন্ট্যাক্ট করা যায়, সো ওই জন্য আমরা নিজেরাই এখন চলে এসেছি কিছুক্ষণ ঘুরে, দেন আমরা আবার আমাদের হোটেলের জন্য বেরিয়ে যাব। এটাও দেখতে পাচ্ছ এদিকটাও মোটামুটি পুরোটাই জঙ্গল, আর আমরা নিজেরাই এসেছি একা একা, তাই একটু ভয় ভয়ও করছে, কিন্তু যাই হোক যতই হোক জঙ্গল তো কোথা থেকে কি বেরিয়ে চলে আসে, তো গাইড যেহেতু নেই আর আমরা অনেকে রিকোয়েস্ট করলাম, অনেকে বললো না এখন নেই, অ্যাভেলেবেল নেই, টাইমিংয়ের ব্যাপার আছে, বাট কিছুই বোঝা গেল না, যতটা বুঝলাম গাইড এখন নেই আর সবসময় অ্যাভেলেবেল থাকেও না, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা। যাই হোক আমাদের যতটা ঘোরার মনে হয়েছে আমরা ঘুরে দেখে নিয়েছি, আর একটু তোমাদের জঙ্গলটা দেখাবো, তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। জঙ্গলে দেখতে পাচ্ছ এদিকটা বেশ ভালোই ঘন, অনেক পাখির আওয়াজ, পাখি না বাদর কি জানি কিছুর একটা আওয়াজ, জোরেই আওয়াজ করছে উপরের দিকে, ওয়েদারটাও খুব ভালো, রোম্যান্টিক, খুব সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, ভালো লাগছে। এটা যেটা পুরোটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই জঙ্গলের এরিয়া, টোটাল এরিয়াটাই নামেলি ন্যাশনাল পার্কের, এটা একটু ভিতরের দিকে আরও, আর গাছ আসলে হয়তো ট্রেকিং করে এখান থেকে আরও অনেকটা ভিতরে নিয়ে যাবে, যেটা এখন আমাদের ইচ্ছাও করছে না কারণ বৃষ্টিও পড়ছে হালকা হালকা, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ অনেক পাখির আওয়াজ, আর যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো নামেরি ন্যাশনাল পার্কের ব্যাপারটা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ন্যাশনাল পার্কের মধ্যে টোটালি যেতে, একটু জানিয়ে রাখি ওখানে দুবার যাওয়া যায়, সকাল 7টা থেকে 9টার একটা স্লট থাকে, দুপুর 12:30 থেকে 1:30 অবধি একটা স্লট থাকে, আর চার্জেস জানোই পার পার্সন নেয় ওরা 150 করে, আর গাইডের জন্য 300 এক্সট্রা নেয়, সেদিন গাইড অ্যাভেলেবেল ছিল না তোমরা দেখতেই পারলে, তাই জন্য আমরা একটুখানি গিয়ে ফেরত চলে এসেছি। সো তোমরা যদি যেতে চাও ওখানে ট্রেকিং করতে চাও, তোমরা সেই বুঝে টাইমিং মেনটেন করে ওখানে যাবে। এইভাবেই আমাদের ডে 1 এন্ড হয় অরুণাচলে, নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, আর সবার আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। টাটা।